রেডিও সারাবেলা 98.8 FM মাটি ও মানুষের কাছে। মঙ্গলবার নয় অগ্রহায়ণ 1427 বঙ্গাব্দ, 24 নভেম্বর 2020 খ্রিস্টাব্দ এবং 8 রবিউল থানি 1442 হিজরি। শুনছেন ও দেখছেন রেডিও সারাবেলা 98.8 FM। সারাবেলা সন্ধ্যার সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি আমি আফসানা মিমি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এসকেএস হাসপাতাল প্রধান প্রধান শিরোনাম। করোনা পরিস্থিতিতে মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের ভর্তি পদ্ধতি নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। গাইবান্ধায় একদিনের ব্যবধানে নতুন করে 2 জন করোনা আক্রান্ত শনাক্ত, দেশে আরও 32 জনের মৃত্যু, নতুন শনাক্ত 2239 জন। পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ, পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে সকলকে আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করেন গাইবান্ধার সচেতন মহল ও নীতি নির্ধারকরা, এবং বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের উদ্বোধনী দিনে জ্যামকন খুলনার মুখোমুখি হবে ফরচুন বরিশাল, আজ রাতে মাঠে নামছে চেলসি ও সেভিয়া। শুনছিলেন শিরোনাম। এই সংবাদটি 98.8 FM-এ সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে www.radiosarabela.fm এবং রেডিও সারাবেলা অ্যাপ থেকে। এছাড়া দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা 98.8 FM-এ। করোনা পরিস্থিতিতে সারা দেশে মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের কি পদ্ধতিতে ভর্তি করানো হবে তা জানা যাবে আগামীকাল। এদিন দুপুর 12টায় এ সম্পর্কে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের। এদিকে করোনায় শিক্ষার্থী ও অভিভাবকদের সমাগম এড়াতে এবছর প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সব শ্রেণীতে লটারির মাধ্যমে ভর্তি করানো হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন শিক্ষামন্ত্রী। গাইবান্ধায় একদিনের ব্যবধানে নতুন করে 2 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1303-এ। এদের মধ্যে 14 জনের মৃত্যু হয়েছে। নতুন 7 জন সহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 1213 জন আর চিকিৎসাধীন রয়েছেন 76 জন। এছাড়া জেলায় একদিনের ব্যবধানে নতুন করে 11 জন কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন, ছাড়পত্র পেয়েছেন 13 জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনরত রয়েছেন 22 জন। এ তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস গাইবান্ধা। এদিকে দেশে করোনায় একদিনের ব্যবধানে নতুন করে 32 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6448 জনে। অপরদিকে একদিনের ব্যবধানে করোনা শনাক্ত হয়েছেন 2239 জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো 4,51,990 জন। এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন 2266 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 3,66,877 জন। আজ বিকেলে করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অন্যদিকে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 5,95,14,000। এ ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 14,02,028 জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন 4,11,55,553 জন। আজ করোনা ভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এ তথ্য উঠে এসেছে। পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ সকালে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ করেন নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মোতালিব। এদিন মেয়র পদে আবু বক্কর প্রধান নৌকা, আবুল কালাম ধানেশিস ও মুজিবুর রহমান লাঙ্গল বরাদ্দ পান। এছাড়াও বিদ্রোহী গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, নারিকেল গাছ, হাবিবুর রহমান ইসলাম জগ ও মোহাম্মদ আমিনুল ইসলাম দুদু পেয়েছেন কম্পিউটার প্রতীক। এর আগে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে 4 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। আগামী 10 ডিসেম্বর অনুষ্ঠেয় এই নির্বাচনে মেয়র পদে 6 জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 22 জন এবং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে 84 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বাংলাদেশে অন্য যে কোনো কারণে মৃত্যুর চেয়ে পানিতে ডুবে শিশু মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। বাংলাদেশে হেলথ অ্যান্ড ইঞ্জুরি সার্ভের প্রতিবেদন অনুযায়ী দেশে প্রতি বছর 1 থেকে 17 বছর বয়সী কমপক্ষে 18,000 শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়। মারা যাওয়া বেশিরভাগ শিশুর বয়স 10 মাস থেকে 2 বছরের মধ্যে। গাইবান্ধাতে প্রতিনিয়ত ঘটছে এমন ঘটনা, এতে অকালে প্রাণ হারাচ্ছেন অনেক শিশু। ফলে প্রিয় সন্তানকে হারিয়ে একদিকে যেমন খালি হচ্ছে মায়ের কোল, অন্যদিকে দেশ হারাচ্ছে সম্ভাবনাময় হাজারো শিশুকে। আখি আক্তারের রিপোর্ট। পানিতে ডুবে সন্তান হারানোর কথা মনে করে বাকরুদ্ধ হয়ে যান মা রঞ্জিতা বেগম। ছেলে হারালেও যেন ভুলতে পারেননি তার স্মৃতিগুলো। সম্প্রতি বোয়ালি ইউনিয়নে পানিতে ডুবে সিদ্দিক নামে 4 বছরের ওই শিশুর মৃত্যু হয়েছে। কিভাবে এমন হলো সে ঘটনায় বলছিলেন তার মা। সেদিন সকালবেলা বাবু হচ্ছে উঠিয়ে বেড়ায়, আমি বলি বাবু ভাত খাবা না, কয় খামো কি দিয়ে, আমি মাছ দিয়ে। উঠিয়ে দাঁত ব্রাশ করলো, ভাত খেলো, খায়া বেড়ালো, বেড়াওয়ার বাবার সাথে বাঁশ কাটলো, বাড়ি বসে আনলো, আনিটা নিয়ে তা আমি মেশিনত বসছি, তো ওখানে ফিরে আইলো, আসিয়ে বলতেছে আমি হলো কটকটি হচ্ছি, আব্বু কোথায়? তোর আব্বু লেসির কাছে তলে যাও। ওখানে যায় আর আব্বুর কাছ থেকে লোহা নিছে নিয়ে কটকটি নিছে নিয়ে আমার আব্বুর কাছে যা খাইছে, খায়া বাবু ঘর থেকে বাইরে গেছে, আমিও আর অতটা খেয়াল করি নাই, আছে বুঝিল বাড়ির সামনেই পুকুর গুন্দুক, সেখানে পরে নাই। অনেকখানি এড়ে যায় বাসের তলে যায় বাবু ওখানে পড়ছে, আমার ভাসিতের বেটা একটা আসি, কয় কে দাদা দাদা এটি সিদ্ধিক এটি সিদ্ধিক, তা আমার ভাসিটা টের পায় নেই, টের না পাওয়াতে তাই তার ভাই কয় কে আর সিদ্ধিক করে কয় সিদ্ধিক খেলাবার গেছে, কয়া ওই রকম 10-15 মিনিটও হয় নাই। তারপর গরু এনবার যায় দেখে বাবা ভাসিয়ে এসেছে। শুধু রঞ্জিতা নয়, একটু অসচেতনতার কারণে পানিতে ডুবে শিশু মৃত্যুতে কোল খালি হয়েছে গাইবান্ধার অনেক মায়ের। নিজেদের জীবনে ঘটে যাওয়া এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় আর কোনো মা বাবাকে যেন সন্তান হারাতে না হয়, এই আকুলতায় প্রকাশ পায় তাদের কণ্ঠে। কাবু কুদ্র দিয়ে ছেলে তো মাখে গেছে, জিভেজ কামড় দিয়ে উঠছে, আমরা এত চেষ্টা করছি ছেলে বাঁচানোর চেষ্টা করছি, পারিনি। ছেলের মতো অন্য ছেলে যেন পানি পড়ে মারা না যায়, এই আমার। আমি একজন মা, আমার ছেলে পানিতে ডুবিয়ে মারা গেছে, আমি অনেক কষ্ট পাইছি, এই কষ্ট যেন আমি চাই কারো জীবনে আর যেন না আসে। পানিতে ডুবে শিশু মৃত্যু শূন্যের কোটায় নামিয়ে আনতে আরও সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করেন গাইবান্ধার সচেতন মহল। এমনটাই বলছিলেন শিক্ষাবিদ ও সংস্কৃতিজন জহুরুল কাইয়ুম। শিশুদের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা হ্রাস করা, এটাকে শূন্যের দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা আমাদের সবসময় করা দরকার, কারণ এইটা শুধু অকাল মৃত্যু না, অপমৃত্যুও বটে। সুতরাং তার থেকে রক্ষার জন্যই আমাদেরকে ভূমিকা রাখতে হবে, যে যেখানে যে অবস্থায় আছে একটু সচেতন হলেই এটা সম্ভব বলে আমি মনে করি। এদিকে পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে নিজ নিজ এলাকায় সচেতনতামূলক কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা। আমি আমার প্রতিটি ওয়ার্ডে, ওয়ার্ডের যে মেম্বার সাহেবরা আছেন তাদেরকে বলে দিয়েছি যে তোমরা প্রতিটি এলাকায় প্রতিটি পাড়ায় যাতে এই পানিতে শিশুরা পড়ে মরে না যায় এদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি নিজেও যেখানে যাই সব জায়গাতে বলি। মানুষকে সচেতন করার জন্য আমরা 9টা ওয়ার্ডে 9টা ওয়ার্ড সহ বলি, আর আমি নিজেই বলি যে কম বয়সের শিশুরা যাতে পানিতে পড়ে মারা না যায় বা যারা ডোবায় যাতে না যায় সে বিষয়ে গার্জিয়ানদের অভিভাবকদের সচেতন থাকা। বলছিলেন গাইবান্ধার বোয়ালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এম মাজেদুদ্দিন খান ও রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম। শিশু মৃত্যু কমানো না গেলে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না, তাই পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগ গাইবান্ধার উপপরিচালক মোসাম্মদ রোকসানা বেগম। আর এই পুকুরগুলোতে যেদিকে রাস্তা থাকে ওই সাইডে যেন একটু করে বাঁশের বেড়া দেয়, আর রেস্কিউয়ের যে বিষয়টা এটা মেডিকেল টিম নিয়ে ওনারা ভালো করবেন, যাতে শিশুরা ওই পুকুরের কাছে ধারে কাছে যেতে না পারে, এরকম আমরা প্রোগ্রাম নিতে পারি। সকলে মিলে সম্মিলিতভাবে যদি এভাবেই কাজ করে যাই তো গাইবান্ধা জেলার যে শিশু মানে বাড়িতে যে শিশু মৃত্যু হার অবশ্যই আমরা কমাতে পারবো। বাংলাদেশ হেলথ অ্যান্ড ইঞ্জুরি সার্ভের প্রতিবেদনের তথ্য অনুযায়ী দেশে প্রতি 30 মিনিটে
একজন শিশু পানিতে ডুবে মারা যায় আর দিন শেষে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ৪০। আখি আক্তার, রেডিও সারাবেলা, গাইবান্ধা। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। একই সাথে এসব অস্ত্র সংরক্ষণে কি পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে ৬ মাসের মধ্যে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে। এক রিট আবেদনের শুনানি নিয়ে আজ বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ রুল সহ আদেশ দেন। এর আগে গত ১৫ নভেম্বর মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র বিক্রি করার ওপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট আবেদন করা হয়। রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জেডাই খান এবং মানবাধিকার সংগঠন আইন ও সালিস কেন্দ্র। চলমান কাজ শেষ করার পরই ঠিকাদারি প্রতিষ্ঠানকে পরবর্তী কাজ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এর নির্দেশনা দেন তিনি। সরকার প্রধান বলেন, একই প্রতিষ্ঠানকে একই সময় বিভিন্ন প্রকল্পের দায়িত্ব দেওয়া হবে না, ফলে অনেক প্রকল্পের কাজ সঠিক সময়ে শেষ হচ্ছে না। এজন্য ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানকে ভিন্ন ভিন্ন কাজ দিতে হবে, এতে টেকসই কাজ পাওয়া সম্ভব হবে। সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে প্রধানমন্ত্রীর এসব নির্দেশনা তুলে ধরেন পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম। এবার খেলার প্রসঙ্গ। দীর্ঘ প্রতীক্ষা শেষে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। আজ বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে তার দল জেমকন খুলনা। দুদলেরই লক্ষ্য প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের সাথে আসর শুরু করার। ম্যাচটি শুরু হবে আজ সন্ধ্যা ৬:৩০। এদিকে নকআউট পর্বে কোয়ালিফাই করার পথে আরও এগিয়ে যেতে আজ মাঠে নামবে চেলসি তাদের প্রতিপক্ষ রানে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১:৫৫। একই সময়ে আরেক ম্যাচে ক্রাসনোদারের মুখোমুখি হবে সেভিয়া। অন্যদিকে ইউসিএলএ গ্রুপ জি এর ম্যাচে ফেরেঙ্কা ভারসকে আতিথ্য দেবে জুভেন্টাস। নিজেদের মাঠে জয় পেলেই নকআউটের দিকে অনেকটা এগিয়ে যাবে তুরিনের বুড়িরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২:০০। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। শেষ করার আগে এসকেএস হাসপাতাল প্রধান প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। করোনা পরিস্থিতিতে মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের ভর্তি পদ্ধতি নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। গাইবান্ধায় একদিনের ব্যবধানে নতুন করে ২ জন করোনা আক্রান্ত শনাক্ত, দেশে আরো ৩২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২২৩৯। পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ। পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে সকলকে আরো বেশি সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করেন গাইবান্ধার সচেতন মহল ও নীতি নির্ধারকরা। এবং বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের উদ্বোধনী দিনে জেমকন খুলনার মুখোমুখি হবে ফরচুন বরিশাল, আজ রাতে মাঠে নামছে চেলসি ও সেভিয়া। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। রেডিও সারাবেলায় সম্প্রচারের জন্য আপনার এলাকার যে কোনো সংবাদযোগ্য তথ্য জানান আমাদের এই ইমেইলে newsarabela@gmail.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে রেডিও সারাবেলা শুনতে ভিজিট করুন www.radiosarabela.fm। স্মার্টফোনে আরও সহজে রেডিও সারাবেলা শুনতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন রেডিও সারাবেলা অ্যাপ। এছাড়া সন্ধ্যার সংবাদটি দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা ৯৮.৮ FM এ। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে রাত ৯:৪৫। সকলকে শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি আফসানা মিমি। আল্লাহ হাফেজ। রেডিও সারাবেলা ৯৮.৮